আমি আপনাদের জন্য একটি পোস্ট এবারে ক্রিয়েট করব, এবং পোস্টের কি ধরনের ফাংশনালিটি আছে সেটা হচ্ছে আমি দেখাবো। ওয়ার্ডপ্রেস অল অ্যাবাউট পোস্ট, এবং ওয়ার্ডপ্রেসের নতুন যে ফিচার এসছে গুটেনবার্গ, সেটাতে পোস্ট লেখা খুবই সহজ। আমি একটি পোস্ট লিখতে চাই আপনাদের উদ্দেশ্যে, এবং পোস্ট লেখার এটা হচ্ছে হেডলাইন হবে, টাইটেল। হ্যাঁ, এইগুলো হচ্ছে ব্লক, এই যে দেখুন, রাইট অর টাইপ অর চুজ এ ব্লক। সো এখানে আপনি রাইট লিখতে পারেন, টাইপ করতে পারেন, কিংবা এখানে ব্লক চুজ করতে পারেন। কি ব্লক আছে আমাদের এখানে দেখুন, আমি এখানে যোগ করতে পারি না এমন কোনো বিষয় নেই, লম্বা লিস্ট। আমি এখানে লিখতে পারি, ফর্ম রাখতে পারি, হ্যাঁ এখানে আমি পুল রাখতে পারি, হ্যাঁ এখানে আমি ইমেজ রাখতে পারি, অডিও রাখতে পারি, ভিডিও রাখতে পারি, হ্যাঁ এখানে আমি হেডলাইন রাখতে পারি, এখানে আমি কোড রাখতে পারি, বিভিন্ন রকমের কোড, HTML রাখতে পারি, হ্যাঁ এখানে আমি বিভিন্ন রকমের লেআউট রাখতে পারি, হ্যাঁ হিরো এরিয়া রাখতে পারি, যে এখান থেকে হচ্ছে ওই ওয়ার্ডপ্রেসের যে স্ক্রোলিং আছে সেটা রাখতে পারি, গ্যালারি রাখতে পারি, সো সেপারেটর রাখতে পারি, যদি একটার সাথে আর একটা সেপারেট করতে চান সেপারেটর রাখতে পারি। তো এখানে গিফট এমএস রাখা যায়, হ্যাঁ ইউটিউবের ভিডিও রাখা যায়, ফেসবুকের পোস্ট রাখা যায়, এবং এখান থেকে আর্নিংয়ের যে বিষয় আছে, যে আপনি কীভাবে পেইড পেমেন্ট মেথড রাখবেন, সেগুলো রাখা যায়। হ্যাঁ, এবং এখানে দেওয়া আছে গ্রোথটা কীভাবে রাখবেন, ফেসবুক কীভাবে রাখবেন, বিজনেস আওয়ার কীভাবে রাখবেন। সো এই ব্লকের মধ্যে সব কিছু হচ্ছে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি কিছু লিখেই আরম্ভ করতে চাই। হ্যাঁ, সো টুডে উই লার্ন হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, wordpress.com অ্যান্ড অল অফ ইটস আমরা আজকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে .com কি এবং এর ফিচারগুলো কি জেনেছি, এবং এটাকে যদি আমি একটা হেডলাইন করতে চাই তাহলে এটা এরকম হবে। সো তারপরে আমি একটি আর একটি লাইন লিখতে চাই, সেটি হলো যে লেটস মেক এ আমরা কি কি শিখেছি তার একটি লিস্ট আমি তৈরি করব। সো আমার এখানে লিস্ট কোথায় আছে, এখানে আছে। সো আমরা ফ্রি প্ল্যান কিভাবে আরম্ভ করতে হয় আমরা শিখেছি, হ্যাঁ আমরা সাইট আইডেন্টিটি শিখেছি, আমরা সেটিং শিখেছি, হ্যাঁ আমরা থিম ইনস্টলেশন শিখেছি, আমরা মেনু ক্রিয়েশন শিখেছি, আমরা পেজ বিল্ডিং শিখেছি,
আমরা প্লাগইন ইনস্টলেশনের বিষয়টা শিখেছি। আমরা wordpress.com এবং wordpress.org এর মধ্যে এখন পার্থক্যটা বুঝি। And now we are learning how to create post. আমরা পোস্ট মেকিংটা হচ্ছে আমরা এখন জানি। সো আমরা এতগুলো বিষয় আমরা শিখেছি এবং এইটুকু হচ্ছে একটা বেসিক ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টাল। আপনি যদি মেনুটা ক্রিয়েট করতে পারেন, পেজ বানাতে পারেন, থিম ইনস্টল করতে পারেন, প্লাগইন ইনস্টল করতে পারেন, হ্যাঁ, পোস্ট বানাতে পারেন, সাইটটার বিভিন্ন রকমের যে চেহারা সেটা পাল্টাইয়া দেখতে পারেন, তাইলেই আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে জানবেন। এবং পুরো বিষয়টা আজকে আপনারা শিখলেন হচ্ছে ফ্রি। তো আশা করি আপনাদের এই এই পোস্ট ক্রিয়েশনের যে লেখা সেটা ভালো লেগেছে। আমি আরও কিছু বিষয় আমি দেখাবো এখানে। ডকুমেন্টের বিভিন্ন রকমের হচ্ছে অথর পাল্টে দেওয়া যায়। হ্যাঁ, আপনি লিখলেন কিংবা অন্য রকমের অথরের আপনি নামে দিতে পারেন এবং এটার পারমালিংটাও আপনি চেঞ্জ করতে পারেন। কোন ক্যাটাগরির মধ্যে আপনি এটা ফেলতে পারবেন, আমি বলেছি যে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করে দেখাবো। সো আমি একটা ক্যাটাগরি দিলাম লেখা, এটা আমার একটা লেখা, যে কারণে আমি এটা লেখার মধ্যে ফেলতে চাই। এবং এটা ট্যাগস কি হবে, হ্যাঁ, তো কি ধরনের ট্যাগ আপনি ব্যবহার করতে চান, কমা দিলেই আপনার জিনিসটা ট্যাগটা হয়ে যাবে, একটা ট্যাগ লিখে কমা দিলেই হয়ে যায়। সো এগুলো আপনি দিতে পারেন। সাথে সাথে আমরা, হ্যাঁ, এই ফ্রি প্ল্যানটা শিখেছি, কমা দিলেই আপনি এটা একটা ট্যাগ হয়ে যাবে। হ্যাঁ, সাইট আইডেন্টিটিটা শিখেছি এবং যদি অনেকগুলোকে একসাথে সিলেক্ট করেন এবং এখানে যদি লিখেন তাহলেও আপনার আপনি কমা দিয়ে দিয়ে হচ্ছে করতে পারবেন এটা। অনেকগুলো লেখা একসাথে করে দেওয়া যায়, তো এভাবে আপনি ট্যাগ করতে পারবেন। ফিচার ইমেজ একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে আমরা ওয়ার্ডপ্রেস এবং wordpress.com-এর যে পার্থক্য সেটা আমরা নিয়ে একটা আলোচনা করেছি এবং আমি এটার ফিচার ইমেজ এটা দিতে চাই। এবং এটা হলো যে ছোট করে আপনার যখন সোশ্যাল মিডিয়াতে দেখাবে তখন আপনার কোন লেখাটুকু আসলে দেখাবে। আর ডিসকাশনে আপনি কি পোস্ট অ্যালাউ করবেন, কমেন্ট অ্যালাউ করবেন কি করবেন না সেটা হচ্ছে এটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে টেমপ্লেট, যে আপনি কি মানে থিমের যে টেমপ্লেটগুলো অ্যাভেলেবেল আছে, সাধারণত ফুল পেজ পোস্ট দেখা যায়, কভার সহ দেখা যায় সেটা। এবং এখানে স্টিকি একটা ব্যাপার আছে আর পেন্ডিং প্রিভিউ ব্যাপার আছে। স্টিকি মানে হচ্ছে এই পোস্টটা থাকবে আপনার সবচাইতে উপরে, স্টিকি করে দিলে উপরের দিকে থাকে। তো এই সমস্ত অপশন নিয়ে আপনি যদি একটি পোস্ট হচ্ছে ই করেন সেটা হচ্ছে দারুণ একটা পোস্ট হবে। আমি পোস্টটা শেষ করার আগে আমি একটি একটি গ্যালারি আপনাদের বানিয়ে দেখাচ্ছি কিছু ছবি দিয়ে। আমি একটি
গ্যালারি বানিয়ে দেখাচ্ছি, এবং গ্যালারিটি আমি মিডিয়া লাইব্রেরি ব্যবহার করে বানিয়ে দেখাচ্ছি। সো এখানে কিছু সুন্দর সুন্দর হচ্ছে মানুষের পোর্ট্রেট আছে, হ্যাঁ, এগুলো দিয়ে আমি একটি গ্যালারি বানাতে চাই। এবং হ্যাঁ, এবং আপনি যদি এটা পাবলিশ করেন, এটা হচ্ছে আপনার যে লিঙ্কডইনের যে অ্যাকাউন্ট সেখানে হচ্ছে চলে যাবে একদম। আমরা এটা পাবলিশ করলাম, পাবলিশ করার পরে আমি যদি পোস্টটা ভিউ করি, তাহলে দেখবেন যে একটি পোস্ট আপনার এই যে চলে এসেছে, পুরো একদম ফুল ফিচার পোস্ট, কোন ক্যাটাগরির মধ্যে লিখেছেন, কী লিখেছেন। এবং যদি আপনি ব্লগে যান, আপনি দেখবেন যে ব্লগে হচ্ছে আপনার যে লেখাটি সেটি হচ্ছে লিস্টেড হয়েছে। তো এটা হলো আপনার ওয়েবসাইটে কিভাবে আপনি পোস্ট লিখবেন এবং পাবলিশ করবেন।